পর্যটন মন্ত্রণালয়ের যে একটি পৃথক মন্ত্রণালয় নিয়ে যে আলোচনা হচ্ছে সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের, এই জায়গায় এই দাবির মধ্যে আপনার নিজেকেও দেখেছি অনেক লেখালেখি করেন, তো এই ব্যাপারে আপনার বিস্তারিত আপনি যদি একটু আইডিয়া দেন। ধন্যবাদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যখন সৃষ্টি হয় তখন কিন্তু বেশ আশা নিয়ে করা হয়েছিল, মূলত পর্যটন উন্নয়নের জন্য। আর এখানে একটা সমস্যা হয়ে গেছে যে পর্যটন মন্ত্রণালয়ের যে নামটা যখন ঠিক করা হয় তখন কিন্তু বেসামরিক বিমান পরিবহন এর সাথে পর্যটনকে একটা লেজ হিসাবে নেওয়া হয়েছে, কিন্তু আসলে উল্টো হয়ে গেছে ব্যাপারটা। মূলত পর্যটনের একটি উপখাত হচ্ছে বিমান, অর্থাৎ পর্যটনের মূল পাঁচটি খাত হচ্ছে যানবাহন এবং আবাসন, খাবার ও পানীয় বিনোদন। এগুলো এখানকার মধ্যে যে যানবাহন আছে, যানবাহনের যে উপকারগুলো সেগুলো হচ্ছে আকাশযান, স্থলযান, জলযান। সেই আকাশযানের একটি হচ্ছে বিমান। তো সেই বিমানকে সামনে নিয়ে এসে এবং এই মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছিল, যা হোক নামকরণ যা হবার হয়েছিল। কিন্তু কর্মক্ষেত্রে দেখা গেল বাস্তবে যে এই বিমানের যত যন্ত্রণা, যত সমস্যা, এইসব নিয়ে ব্যস্ত থাকে আমাদের মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সচিব মহোদয় এবং অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের শতকরা মূলত 80% এর সাথে সম্পৃক্ত থাকে এবং তাদের যে মেধা, শ্রম, সব কিছু কিন্তু এখানে চলে যায়। এমনকি বা সরকার যে বাজেট প্রণয়নের যে বাজেট বরাদ্দ থাকে সেখানেও দেখা গেছে যে শতকরা 90 কেন মনে করতে আমরা বলবো 95% ওই বেসামরিক বিমানের খাতেই চলে যাচ্ছে, অর্থাৎ সিভিলিয়েশনের দিকে। পাশাপাশি এই বিমান থেকে সৃষ্ট যে সমস্যা, এইসব সমস্যা নিরসন করতে গিয়ে অন্যরাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততাকে বাদ দিয়ে যে তারা যে পর্যটন উন্নয়নের জন্য ভূমিকা রাখবেন, এখানে আরও শ্রম দেবেন, মেধা দেবেন, সেটা সম্ভব হয় না। এই জন্য সব মিলিয়ে কিন্তু এই বিমান একটা সমস্যা দাঁড়িয়েছে, পর্যটন উন্নয়নের জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জন্য অনেকদিন থেকে এটা এই দাবি উঠছে যে এই মন্ত্রণালয়কে একটা পৃথক মন্ত্রণালয় করতে হবে, কারণ পর্যটন একটা বিশাল ব্যাপার, একটা বিস্তৃত ব্যাপার, সেখানে অনেক কিছু সম্পৃক্ত আছে। তো সেগুলো উন্নয়নে কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে করার জন্য অবশ্যই একটা পৃথক এবং শক্তিশালী মন্ত্রণালয় দরকার, যেখানে এই সম্পূর্ণ ঝামেলা থাকবে না। এই জন্য এই দাবিটি উঠেছে এবং যত তাড়াতাড়ি এই দাবিটি মেটানো হবে ততই পর্যটন উন্নয়নের জন্য খুব সহায়ক হবে, আমরা আশা করি সেই দাবি পূরণ হবে।